আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। কি ভালো আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেও ভালো আছে। রান্নাঘর থেকে শুরু করলাম আজকে ভিডিওটা। আপনার হলো কি কি রান্না হইতেছে, হবে কি খাবো? কেন রোজার মাস, আল্লাহ হলো সংযম করতে কইছে, কম খাইতে কইছে, কিন্তু আমাদের কি কি খাবো, কত খাবো সেটা নিয়ে বেশি ভাবে। হ্যাঁ, যাক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। রিজিক আল্লাহ তালা যতটুকু রেখে রাখছে, যা যা লিখে রাখছে, তাই না? তাই তো খাবো। খাইতে পারি না, ইফতারির পরে আর অতটা খাইতে পারি না, যেটা বলি। তো এটাই হলো সিয়াম সাধনা, যে আপনি খাইতে মন চাইতেছে কিন্তু সামনে খাবার আপনি খাচ্ছেন না, আল্লাহ তালা এটাই নাকি সবচেয়ে খুশি হন। জানি না তো আমি আসলে বিষয়টা, দেখাই খুশি আছে কি কি রান্না করবে। কি এটা দেখতে পাচ্ছিস না তো? কি এসে বলতেছে এটা দেখেন? ও, ঠান্ডা না গরম? ও, সিদ্ধ করে ফেলছে একবারে। কয়দিন সোলাই জায়গায়? তাও তো এটা অন্য আনুমানিক, এখানে কয়দিনের সোলা আছে চলবে। আজকে আমরা ইফতারিতে খাবো হলো খিচুড়ি আর হলো ইলিশ মাছ, না তিশা? এখানে রান্নার জন্য মানে সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না হইতেছে মাছ ভাজি আর এই যে ইলিশ মাছ কাটা। দেখেন এখানে ইলিশ মাছে হলো বেশি বড় না, তারপর ডিম আছে। এই যে আনছিলাম যে থাকিবের জন্য, থাকিব খাইলো না ওই মাছগুলা? যাক, তাও তো খাইলাম তো, শেষ হোক। যাই হোক, তাই না? তো রান্না বান্না শুরু হোক, আমি একটু বাইরে যাব, বাইরে থেকে আসি। যাই, কিছু টুকটাক কিছু জিনিসপত্র লাগবে যেগুলো নিয়ে আসি। এই কি কি লাগবে বলো? না এখন কি লাগবে সেটা বলো, এখন রোজা থেকে তো এত কিছু করা যাবে না। বলো বলো, আমাদের বাড়িতে আজকে রান্না হবে হলো আপনার রাঁধুনি খিচুড়ি মিক্স। এই যে ইলিশ মাছ আর ইলিশ খিচুড়ি, এই যে খিচুড়ি। ওকে, আমি যাই। ঠিক আছে, এই নারিকেল আনতে বলতো। দেখো তো তুমি এই যে ফল কেগুলো আনতে বলছিলাম, আমি অল্প অল্প করে আনি, কারণ প্রতিদিনে যাওয়া হয়। আধা কেজি তো আছে, আর হলো বুন্দিয়া। বুন্দিয়া হলো আমার ফেভারিট খাবার, মুড়ি দিয়ে মাখানো খাই। গোসল করস না পাখি এখন আর?
কালকে কসে কালি করে সিমিত তো গনাস করে না তার মানে বুঝলেন তো একদিন পর কসু করে পার্টি তারপর আমরা এলাও তারপর আমরা ওকে এলাও করি আর তুমি সে এখন মাছ ভাজাই করতেছো খিচুড়ি হয়ে গেছে এটা কি মাছের পানি এ আবার কি ভাই কি কি করতেছো মাছের পানি কেন ইলিশ মাছের পানি দিয়ে রান্না হবে খিচুড়িটা তাহলে গন্ধ হবে ইলিশ ইলিশ হ্যাঁ দুটা 200 টাকা এটা নারিকেল অর্ধেক নারিকেল ডাব হলে আরো বেশি নিত এগুলো তো কেউ খাইতে যায় না ডাব খাইতে তো এটা নিবে না তুমি নারিকেল 100 গ্রাম শেউলি 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 100 গ্রাম নামাজ পড়ে নি এখানে নারিকেল কাটতেছে তিশা কয়েল ধরে কয়েল ধরে নিছে হ্যাঁ প্রচুর কয়েল তোমার পাশে দেওয়া দরকার ছিল সামনে তো আমার মশা আসবে না পায়ে কামড়াবে আর খিচুড়িটা হয়ে গেছে না দেখেন গরম গরম খিচুড়ি মা একটু তাড়াতাড়ি রান্না করতে বললো যাতে খালা নিয়ে যেতে পারে মশা দেখেন অনেক মশার দিন মানে সন্ধ্যা একটু হইলে পারে এই যে মশা কই থেকে আসে মা আজ থেকে কিন্তু দেরি হয়ে যাবে তাড়াতাড়ি ভাজো মাছ ভাজিও হয়ে গেছে খালা তুমি কিন্তু আপেল একদম কুচি কুচি করবা না কিন্তু চার দি 6 টুকরা করবা হ্যাঁ দিব না এবার একটা 3টা ফেলা করবা খালা হলো একদম ভাজির মতো কুচি কুচি না না কত করে 20 টুকরা হয় ওরা খায় খাওয়া দেয় নাকি আপেল অনেক মশা অনেক মশা অনেক মশা মজা পেয়ে গেছে মা কি আগে বেশি মশা কামড়ায় তো মা রক্ত বলল মিষ্টি ও পজিটিভ না মশা কি আবার রক্ত মিষ্টি দেখে খায় নাকি আমি তো এটা মশা তো রক্ত হইলে খায় মিষ্টি আবার নোনা আছে নাকি না মনে করতেছে মা রক্ত মিষ্টির জন্য মশা খায় বেশি ফুলে ফুলে উঠতেছে আছে বাংলাদেশও আছে মলম পায়ে দিয়ে রাখলে সন্ধ্যার সময় অনেক মশা ঢোকে আপনার ঘরের মধ্যে বাইরে থেকে প্রচুর ইফতারি রেডি করি আপনার সময় হয়ে গেছে তুমি হাত মুখ ধুইছ আল্লাহ টুপির মধ্যে 20 টাকা পেলাম তাবিয়া কি করতেছে আমরা এখন সেটাই দেখতেছি দেখেন তো তাবিয়া কি করে আল্লাহ রে আল্লাহ কত
দেখছো তা হেল্প করো বেশ 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 থাক 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 হাত মুখ ধুবে কত বুদ্ধি দেখেন বাচ্চাটার বুদ্ধি গিজ গিজ করে আমি যে বললাম যে হাত মুখ ধো ওযু করতেছো মা হ্যাঁ হাত মুখ ধুচ্ছো আমি ভালো করে ধোয়াই দিই আব্বা দেখেন একটু ভালো করে ধোয়াই দাও তান হাতটা ধরে ধোয়াই দাও আথাক আথাক আচ্ছা 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 দিবে না কলটা একটু আস্তে ছেড়ে দাও আব্বা কলটা একটু আস্তে ছেড়ে দাও থাক নেই তো আজকে আপেল কাটাটা ঠিক আছে এভাবে কাটবা খালা তো আজকে আমরা খিচুড়ি খাবো ইফতারিতে না তান আব্বা আসো আরে এলা হাত মাখানো ধোয়াইলো না যার কারণে আর তেমন কিছু ই করতে মানা করলাম হয় নাই এত বেগুন ই করছো গাছ কে সে ইফতারি দিবা কখন খালার খাবার দেওয়া হচ্ছে তাবিয়া আচ্ছা রাম্মাসান মুছে ফেলেন যে মাটা কি সুন্দর করে হাত মুখ দিয়েছে না ডাউল ডাউল গরম ডাউল বা তো যাও একটা গামছা দিয়ে মুছে দাও তানোকে একটা গামছা দাও চাব্বা তাবে একটা গামছা দাও এটা নিয়ে যাবো পাখি চলে আসছে মাশাল্লাহ যা উপরে লাগাই দিয়া সোগা উপরে থাই গুলা পাইছো বড়ি ওই কুমড়া বড়ি তো মাংসের টুকরা মতো লাগছে এটা বড়ি তো দাও এই যে এখানে কিন্তু মা এটা কি ডাবের পানি মা নাকি না 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 ওটাই নিচ্ছে হাত দে না ঠান্ডা ডাবের পানি তো গরম হয় না ডাবের পানি দেখে মনে হচ্ছে খেতে ওটা মোটা হবে না ব্রো গরম গরম হয়েছে তো আপনাদেরকে বুঝলাম যে আজকে ইফতার করব হলো তেল নাই মরিচ খাবো না ইফতার দিন ইফতারি পরে ডিম দাও একটু ডিম দিব ও মা ডিম আমার ছেলের জন্য রাখছিল এই সরিষার তেল আছে না পাখি পাখি ইফতারি করো বলে খাবো বুঝলাম না খিচুড়ি দিয়ে ইফতার করবো আল্লাহ সেটা মনে ইচ্ছা পূরণ করছে যে রান্না করছে শেফ সে আসছে যে শেফ আসো তো এটা শেফ রান্না করছে বিসমিল্লাহ